গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, ঘুম থেকে উঠেই দেখছো এটো বাসনগুলো টেবিল থেকে সরাচ্ছি, টেবিল মুছছি, এরকমটা কিন্তু আমি কখনোই করি না। তার কারণ হচ্ছে কালকে যে তোমাদের ভিডিওটা আমি শেয়ার করেছিলাম, তোমরা দেখলে ভিডিওটা আমি দোকানে যাওয়ার আগে অবধি শেষ করে দিয়েছি। তো দোকান থেকে এসে আমি আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ দোকান থেকে আসার পরে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি আর কিছুই শেয়ার করতে পারিনি। তো যার জন্য দেখো, আমি রাতে ডিনারও কিছু করিনি। তো হাজবেন্ড তড়কা রুটি কিনে এনেছিল, সেগুলোই খেয়েছে ওরা নিজেরাই, ছেলে হাজবেন্ড নিজেরাই খেয়েছে। ওরা ওখানেই টেবিলেই সব থালা বাসন রেখে দিয়েছে। মানে আমার এতটা শরীর খারাপ ছিল যে আমি ওগুলো পরিষ্কার করার মতনও আমার পরিস্থিতি ছিল না। তো যাই হোক, আমি হাজবেন্ড যেই দোকান থেকে এসেছি আমি তখনই কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছি। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠে একটু ফ্রেশ লাগছে, তার জন্য যা যা কাজকর্ম আছে সেগুলো সব শুরু করে দিয়েছি করা, পেন্ডিং কাজ যেগুলো পড়ে আছে। তো ওই জন্য না, প্রথমেই আমি আগে এঁঠো থালা বাসনগুলো সরিয়ে নিয়েই আমি আগে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, যেহেতু দেখলে হাজবেন্ড স্নান করে আসলো, ওই জন্য এসে তারপরে ওগুলো করে তারপরে আমি ব্রাশ করলাম। এবার একটু মানে ব্রাশ করার মুখটুক ধোয়ার পরে দেখবে একটু শীতের দিন মুখে কিছু না মাখলে ভালো লাগে না, তো একটু ক্রিম ফ্রিম মেখে নিলাম। আর দেখো, যেই জামাকাপড়গুলো আগের দিন ধুয়েছিলাম সেগুলো যে বিকেলে এনে রেখেছি সেগুলো অবধি ভাঁজ করিনি, তো শরীরটা এতটাই খারাপ ছিল। তো যাই হোক, চলো সেই কাজকর্মগুলো করছি। এবার করার পরে এবার চলে যাব কিচেনে। কিচেনেও অনেক কাজ পড়ে আছে, সেগুলো সব করতে হবে। তো দেখো, চলে এসেছি কিচেনে। কিচেনে এসে প্রথমেই বসিয়ে দেবো গরমাগরম চা। তো এক কাপ গরমাগরম আদা দিয়ে লিকার চা, না খেলে তো সকাল সকাল শীতটাই কাটবে না। তো যাই হোক, একটু চা বসিয়ে দিয়েছি। আর কিচেনটার অবস্থা দেখছো তো, বাসন টাসন দিয়ে একদম ছড়ানো। সেই যে বোনেরা এসছিলো, একটু বেশি রান্নাবান্না হয়েছে বলে বেশি বাসন কোসন একটু নামানো হয়েছে। তো এইসব বাসন কোসন না গোছানো আর কিছু হয়নি। তো তার মধ্যে তো রোজের বাসন রোজ পড়ছেই, তো মানে বাসনের একটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর বাসন টাসন শুধু ডাইনিংয়ের এদিক ওদিক ছড়ানো ছিল, তা সবগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে এক জায়গায় করেছি। করে এবার একটু বাসনগুলো ভালো করে গুছিয়ে নেব। তো বাসনগুলো গোছানো মানে চাটা করতে করতে বাসনগুলো গুছিয়ে নেব। এরপরে বাসন টাসন গোছানো হয়ে গেলে গরম গরম চা একটু আমেজ করে বসে মুড়ি দিয়ে খাবো। এরপরে হাজবেন্ড অল্প কিছু কাঁচা ছিল সেগুলো কেচে দিয়ে গেছে, ওগুলো যাব ছাদে মেলার জন্য। তারপরে এসে রান্নাঘরে যা যা কাজ কর্ম আছে সেগুলো করব। আর দেখো, এই একটা চামচ রাখার স্ট্যান্ড, তো এই স্ট্যান্ডটা একটু ফাঁকা ফাঁকা, তো চামচগুলো রাখলে না সাইড দিয়ে পড়ে যায়, তো ওই জন্য ওটাকে আমি না একটা প্লাস্টিক এর ভেতরে ঢুকিয়ে দিলাম। এরপরে আমি চামচগুলো রাখলে কী হবে বলো তো, সাইড থেকে আর বেরিয়ে যাবে না। তো যাই হোক, চলো এই সব বাসন টাসনগুলো গুছিয়ে গেছি নি, এরপরে দুপুরের লাঞ্চ রেডি করব। তো চলো, আজকে সারাদিন কী কী কাজকর্ম করবো সেগুলো কম বেশি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। বাড়িটা ভাঙা আরম্ভ হয়ে গেছে। এই আলমারির কারখানাটা ছিল যে দেখো, দেখতে দেখতে কতটা ভাঙা হয়ে গেল। আসলে অনেক পুরনো বাড়ি, তো ভাঙতে খুব একটা সময় লাগবে। পেছন দিক থেকে ভাঙা আরম্ভ করেছে।
ওই দেখো ওই যে ফ্ল্যাটটা দেখা যাচ্ছে ওটাও দেখতে দেখতে হয়ে গেল এক বছরের মধ্যে। ফ্ল্যাটটা বেশ সুন্দর ডিজাইন করেছে ফ্ল্যাটটা। তো চলো নিচে যাই, এগুলো দেখলে হবে না, রান্না বান্না সব করতে হবে, অনেক কাজকর্ম পড়ে আছে। তো ফ্রেন্ড দেখো ওপর থেকে ছাদে জামা কাপড় মেলে আসে না আর বসিনি, কিন্তু কারণ হাজবেন্ডিও তো মাছ নিয়ে চলে এসছে। তো এসে মাছ টাছ ধোয়াধুয়ি করলাম, দরজাটা লাগাচ্ছিস কেন? মাছ টাছ ধোয়াধুয়ি করলাম, তারপরে যেটা রান্না হবে সেই রান্নার রান্নাটা গুছিয়ে নিয়েছি আর কি। তো মাছ এনেছে দেখো, এখানে হচ্ছে যে শোল মাছ এনেছে, তো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আজকে শোল মাছটা রান্না করব ফুলকপি আর আলু দিয়ে। তো তার জন্য ফুলকপি কেটে একটু ভাপ দিতে বসিয়েছি, একটু সেদ্ধ করে নেবো, নাহলে না জানি না শীতের দিন বলে কি খুব গ্যাস হচ্ছে। কাল রাতে তো মানে বললামই যে কিছুই করতে পারিনি, শুয়ে পড়েছি, আজও গলা টলাগুলো জ্বলছে, কেন হচ্ছে জানি না, ঠান্ডা আসলে হজম হচ্ছে না খাবার দাবারগুলো সেরম। তো যাই হোক ফুলকপি আর এই যে আলু কেটে নিয়েছি, ফুলকপি আলু দিয়ে হবে শোল মাছ, আর এই যে পেঁয়াজ কলি আলু কেটে নিয়েছি, এটা আগে খাওয়ার হবে পেঁয়াজ কলি আলু ভাজা। আর এখানে শোল মাছের জন্য মশলা করে নিয়েছি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, টমেটো দিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। কাঁচা লঙ্কা বলতে লঙ্কাগুলো না একদম লাল হয়ে গেছিলো, ওই লঙ্কাগুলো বেটেছি, ওই লঙ্কা বাটাটা দিয়েছি। তো এই হচ্ছে রান্না, তো এই হচ্ছে রাঁধবো। এখনও এখন অবধি চাল ধুইনি, আজকে ভাতের যে গামলাটায় আমি চা মানে ভাত করি সেই গামলাটা না কালকে আমি দুপুরবেলা রিনাকে বার করে দিতে ভুলে গেছি, তো গামলাটা মাজা হয়নি, তো ভাবি চালটা ধুয়ে রাখবো। রিনা এখন অবধি আসেনি, রিনা এলে এরপরে পরে ভাত বসাবো, রান্না বান্না সেরে নি, খেতে খেতে তো এখন দেরি আছে। তো আমি তো চা মুড়ি খেলাম, ছেলে ম্যাগি ও নিজেই ম্যাগি করে নিয়ে খেলো, আর হাজবেন্ডও জলমুড়ি খেয়েছে। এই হচ্ছে সকালের আমাদের একদম সিধে সাদা ব্রেকফাস্ট হয়ে গেছে। আর ওখানে বসে দেখো আমি তরকারিগুলো কাটলাম, আমি না ছুরি দিয়ে তরকারি কাটতে পারি না, আর শীতকাল বলে একটা পুরনো নাইটি পেতে নিই, গরমের দিনে তো এমনিই মেঝেতে বসে কাটি। তো তো যাই হোক চলো রান্নাবান্নাগুলো সারি, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। দাঁড়িয়ে আছে যে ওদের ফ্ল্যাটে একটু নিয়ে যাবে, তো আমিও চুড়িদারটা পরে আছি বলেই, নইলে নাইটি পরা থাকলে এখন আর মানে বললেও যেতে পারতাম না। তো চলো একটু ওদের ফ্ল্যাটে একটু ঘুরে আসি, এসে পরে তোমাদের সাথে কথা বলবো, গ্যাস মুজবো, ভাত করবো, এগুলো কাজ বাকি রইল। তো চলো, গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এখন বাজে বেলা দুটো,
এই কিছুক্ষণ আগে আমি এলাম, এসে গ্যাস ট্যাস মুছে সবেই ভাত বসিয়েছি, এরপরে ভাত হলে আমরা ভাত খাবো। তো এখনও স্নান টান কিছুই করিনি, ভাবছি খেয়ে দে একবারে পুরো ফ্রেশ হব। আর ছেলে আজকে বললো যে মা তুমি যখন যাচ্ছ যাও, আমি তাহলে পুজোটা দিয়ে দেবো। তো ছেলে স্নান করে ও পুজো দিয়ে দিয়েছে, তো আমার এখন খাবার দেবো, ভাতটা হয়ে গেলেই খিদেও পেয়ে গেছে, যে সকালে সেরকম কিছু খাইনি না, আর এতবার করে বলছে না গেলেও ভালো লাগে না, তো একটু গিয়ে ঘুরে দেখে এলাম। ওই ওদের এখন মানে টাইলস ফাইলস বসছে আর কি রান্নাঘরে, কিচেন মানে বেডরুম ডাইনিং যা যা মানে ঘরগুলোতে সব টাইলস বসছে, সেগুলোই একটু দেখে টেকে এলাম। বেশ ভালোই হয়েছে, ছোটোখাটো ফ্ল্যাটটা কিন্তু বেশ ভালো লাগছে। তো যখন আমার মানে ননদের ফ্ল্যাট পুরো কমপ্লিট হবে তখন তোমাদেরকে দেখাবো, তো এখন আর আজকে আর দেখালাম না। কী হলো, কোথায় যাচ্ছে? তো চলো ভাত টাত করে নি, খেয়ে দিয়ে নি, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধে 7:30, তো একটু আগেই উঠলাম বিছানা থেকে। তো শুতে শুতেই তো আমাদের হাজবেন্ড খেলো, আমি আর ছেলে তো খেয়ে নিয়েছি, খেয়ে স্নান টান আমি করে নিলাম, এরপরে হাজবেন্ড তো একটু পরে খেলো, দোকানে কাস্টমার ছিল, ও খেয়ে উঠলো 3:30, এরপরে এসে একটু শুলাম, শুলাম বলতে ভিডিও এডিট করা থাকে, এরপরে আপলোড করলাম, এইসব করলাম, ঘুম আজ মানে হলো না। তো এরপরে উঠলাম, অনেক কষ্টে আজকে কম্বল থেকে বেরোলাম, যে কী যে শীত করছে, আর এই শীতটা না গেলে না আমি একদম ফ্রি হতে পারছি না, তো আমি কাজকর্ম যে করবো না শীতকালে আমার একটু কষ্টটা এখন না আগে পর থেকেও না, আমি খুব বললাম না শীত কাতুরে, শীতে আমার কিচ্ছু ভালো লাগে না, না খেতে না ঘুমোতে না কাজ করতে, ঘুমোতে ভালো লাগে মানে শুধু কম্বলের তলায় শুয়ে থাকি, কিন্তু সেটা তো করলে হবে না, কাজকর্ম করতে হবে। উঠলাম, উঠে হাজবেন্ডকে একটু মুড়ি চানাচুর দিয়ে এলাম, তো ছেলেও ঘরে পড়ছে, ছেলেকে বললাম তুই একটু পুজোটা দিয়ে দে, তো আমি কিছুক্ষণ আগে স্নান করে এসে তো আবার হাজবেন্ডকে খাবার দাবার দিলাম, তো স্নান করেছি তখন কটা বাজে, স্নান করে এলাম তখন 2:30, তখন কি আর ঠাকুরকে দেওয়া যায়, কিছু ঘণ্টাখানিক আগেই মনে করো ছেলে পুজো দিল। তো যাই হোক, ছেলে বললো ঠিক আছে মা আমি দেবো, 8টা বাজুক এরপরে দেবো, একটু পড়ছে। তো চলো, এখন ওই যে কম্বলটা দেখছো, ওই কম্বলটাকে না ওই বোনেরা এসেছিলো পরে নামিয়েছিলাম, ওটা আমার বক্সের ভেতরে থাকে, তা ওর মধ্যেই মানে ওর যে ব্যাগটা থাকে কম্বলের, যে একটা চেন দেওয়া যে ব্যাগ কম্বল দেয় যে ব্যাগের মধ্যে, ওইটা ওই বক্সের ভেতরেই আছে, তা এখন এই মুহূর্তে না বক্সে ঢোকাচ্ছি না, তো থাক যদি আবার লাগে টাগে, তো হাজবেন্ড একটা এরকম বড়ো একটা মানে এরকম বড়ো একটা ব্যাগ দিয়েছে, বলেছে এর মধ্যে ভরে রাখো, রেখে জানলার যে এখন তো জানলাটা খুলি না, জানলার উপরে রেখে দাও, যেটা ফাঁকাই আছে, তো এটার মধ্যে ভরে এখন ভালো করে বেঁধে বেঁধে রেখে দেবো, আর এরকম থাকতে থাকতে লাইট কালার তো ধুলো পড়ে যাবে। আর ব্যাগটা দেখো, সেদিন যে চিড়িয়াখানায় গেছিলাম সেই যে নামানো হয়েছে আলমারি থেকে, আর তোলাই হয়নি ব্যাগটা, তুলে রাখবার এত কিছু বললাম, ব্যাগটা এদিক ওদিক এদিক ওদিক হচ্ছে, তোলার মানে এটা তোলা হচ্ছে না আর কি। তো কম্বলটা একটু সেই সকালে দিয়েছে প্যাকেটটা, তা আমার আর মনেই নেই, প্যাকেটটা রেখে গেছে না খাটের সাইড দিয়ে পড়েছিল, এখন বলছি কী রে প্যাকেটটার মধ্যে কিসের কা মানে নীল নীল রঙের, তখন মনে পড়েছে প্যাকেটটা তো দিয়ে গেছে এটা কম্বলটা ভরার জন্য। তো আজকে খেয়ে দে কম্বলের তলায় ঢুকে গেছি, এরপরে মনে পড়েছে এবার গাছে হাতে তো জামা কাপড় রয়েছে, তো আর আমি যাইনি, হাজবেন্ডকে বলেছি ওই এনে দিয়েছে জামা কাপড়টা। তো দেখো এই দুটো জায়গায় না, এই দেখো এখানে একটু প্লাস্টিকটা ফুটো আছে, এই যে এখানে একটু আর এখানে একটু, একটা পেপার ভেতরে ঢুকিয়ে দিই তাহলে ধুলোটা লাগবে না, দিয়ে তারপরে গিট দিয়ে রাখি। যদি লাগে থাকে ওই জন্য বক্সে আবার ঢোকাচ্ছি না, বক্সটা খোলা না মানে তো ঝামেলার কাজ না। এই ব্যাগগুলো দেখো কীরকম গিট দেওয়ার আছে, এই যে হ্যান্ডেল আছে,
আর বিছানাটার মধ্যে আছে না আমার ওদিক কাজে আমি শুই তো আমার খুব অসুবিধা হয়, ফুটিয়ে রাখলাম ভাই রেখে দিই। এই দেখো আর কোনো দিক থেকে ধুলো ঢোকার কোনো ব্যাপার নেই, দিয়ে এদিকে একটু কাগজ দাও, যেদিক যেদিকে ফুটো আছে কাগজ ঢুকিয়ে দিয়েছি, এরকমভাবে থাক যদি আমার লাগে, এখন ওই জন্য বক্সে ঢোকাচ্ছি না। তো চলো এটাকে জায়গা মতো রাখি, রেখে বিছানাটাকে ফাঁকা করি। তো ফ্রেন্ডস এখন বাজে 9:30, এতক্ষণ ধরে না আমি বসে মানে বসেছিলাম আর কি কম্বলের তলায়, ভাল লাগছিল না, ঠান্ডায় আর কিছু তো কাজ নেই, তো কি করব শুয়ে বসে এই কাটালাম। তো এখন এসেছি, এখন এই যে আটা নিয়ে বসেছি, রুটি হবে আজকে, ভাত আছে যা ছেলে খাবে, আর আমি না কিছু খাবো না। দুদিন ধরে আমার এত মানে অম্বল হচ্ছে না, গলাটা একদম জ্বলে যাচ্ছে, আমি জলমুড়ি খাবো, আমি কিচ্ছু খাবো না, আমার ভালো লাগছে না খেতে। তো যাই হোক হাজবেন্ডের জন্য রুটি করবো আর ছেলের জন্য ভাত আছে, তো আমার ইচ্ছে নেই। তো চলো আগে আটাটা মেখে নিই, আটা মাখা তো আমার কাছে একটা খুব বড় যুদ্ধ, আটা মাখতে না আমার ভালো লাগে না কেন জানো, এর আগেও তোমাদের একদিন বললাম, তো কেউ মেখে টেকে দিলো আমি বেললাম ভাজলাম কোনো অসুবিধা নেই, আটাটা মাখতে আমার বড্ড কষ্ট, কিচ্ছু করার নেই, যাই হোক করতেই হবে এটা এখন। তো চলো আটাটাকে মেখে নিই, চলো। তো ফ্রেন্ড দেখো আমি এখানে বসেছি আমার জীবনের সবচেয়ে একটা বড় কষ্টের কাজ করতে, তো এই আটা মাখা, আটা ময়দা মাখা, এটা যে আমার জীবনের কী কষ্টের কাজ, কিন্তু তাও আমি এটা করে আসি বহু বছর ধরে। কিন্তু মানে কেন বলো তো, শ্বশুরবাড়িতে এসে দেখি হাজবেন্ডরা এরা রুটি খায়, সকালে রুটি মানে রাতে রুটি, কিন্তু আমার বাপের বাড়িতে আমরা তিন বেলাই ভাত খেতাম, আমাদের বাপের বাড়িতে রুটির কোনো প্রচলনই ছিল না, গ্রামের দিকে যেটা হয় দেখবে। তো এখন মানে ইদানিং অনেকেই রুটি খায়, যেমন আমার মাই রাতে রুটি খায়, কিন্তু আগে আগে সেটা ছিল না, আমার বিয়ের আগে আমরা তিন বেলাই ভাত খেতাম। তো যেহেতু এখানে এরা রুটি খায়, তো এই রুটিটা কিন্তু করে যাচ্ছি, কিন্তু এখনও অবধি এই আটা মাখাটাকে আমি রপ্ত করতে পারিনি, আমার বিরক্তির একটা জিনিস। মানে আটা যেদিনই মনে করো মাখা শেষ হয়ে গেল না, আমার তারপরে তিন দিন মনে করো আমি বলবো কিছু রুটি কিনে আনো না, রুটি কিনে আনো না, মানে আমার এত বিরক্তি লাগে আটা মাখতে। এই আটা মাখার বদলে আমাকে কেউ যদি বলে যে 100টা এঁঠোতলা মেজে দাও, তো আমি মেজে দেবো অবশ্যই, বসে না দাঁড়িয়ে, কোমরের জন্য আমি বসে কোনো কাজ করতে পারি না। তো যাই হোক অবশেষে কিন্তু অনেক যুদ্ধ করে আটাটা মেখে নিয়েছি, দুদিনের মতন আমার আর যুদ্ধ করতে হবে না, আমি খুব নিশ্চিন্ত, বার করব আর রুটি ভেজে নেব। তো চলো রুটিটা এবার ভেজে নিই, এরপরে যখন রাতে ডিনার করব তখন আবার তোমাদের সাথে কথা বলবো। তো ফ্রেন্ড দেখো এখন বাজে 11:30, তো আমরা এখন রাতে ডিনার করছি। তো কার কী ডিনার তোমাদের একটু দেখিয়ে দিই, হাজবেন্ডের ডিনার হচ্ছে রুটি আর এই যে শোল মাছের ঝোল, ছেলের হচ্ছে ভাত, একটু শহরের দিকে ভাত মাছ পেঁয়াজ কলি আলু ভাজা, ওর প্রায় খাওয়া শেষ। আর আমার আজকে ডিনার হবে একটু অন্যরকম, বললাম না আমার প্রচণ্ড গলা বুক জ্বালা করছে, তো আমি এইসব কিছুই খাচ্ছি না। তো এই যে জল মুড়ি চিনি দিয়ে মুড়িটা নেবো, চিনিটা একটু গলে গেলে তারপরে মুড়ি নেবো, তো এটাই খাবো। কালকে রাতেও আমি এরকমই খেয়েছি, ভালো লাগছে না, মানে একদম এই জায়গাগুলো যেন জ্বলে যাচ্ছে আমার, কেন এরকম হচ্ছে কি জানো। তো ফ্রেন্ডস আমরা এখন সবাই ডিনার করছি আর কি, ডিনার করতে করতেই আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর যদি একটু বেশি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল বাটনটা অবশ্যই প্রেস করো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো টাটা, তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থাকো, কালকে চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে, আজকের মতো টাটা ফ্রেন্ডস, লাভ ইউ অল। আর এখানে আমাদের রোজের মতো দেখা হচ্ছে আজকের যে কী যেন সিরিয়ালটা, তারক মেহতা কা উল্টা চশমা, রোজ রোজ আমাদের ঘরে এই সময় এটা চলবেই, তো এটা 8:30 হয় আর এখনই 11:00 সময় হয়। তো চলো এই যে ছেলে খাওয়া হয়ে গেল, চলো আমিও ডিনারটা সেরে নিই, গুড নাইট।